বনগাঁয় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, গ্রেপ্তার স্বামী। গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ, তাদের মেয়েকে হত্যা করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে খয়রামারি এলাকায়। এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বনগাঁ থানার খয়রামারি এলাকায়। মৃত বধূর বাপের বাড়ির লোকেদের অভিযোগ, তাকে খুন করা হয়েছে। এই ঘটনায় বধূর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, বছর ১৫ আগে দেখাশোনা করেই বনগাঁর খয়রামারি এলাকার যুবক প্রণব মুখার্জি ওরফে খোকার সাথে বিয়ে হয়েছিল বনগাঁর যুবতী মৌমিতা মুখার্জির। বিয়ের পর মৌমিতার বাপের বাড়ির লোকেরা একসময় জানতে পারেন যে মৌমিতার স্বামী বিভিন্ন জায়গা থেকে মৌমিতাকে দিয়ে টাকা ধার করে আনাত। পরে পাওনাদারেরা সেই টাকা চাইতে এলে তাদের সামনেই মৌমিতাকে মারধর করা হতো। এইভাবে দীর্ঘদিন ধরে তার উপর অত্যাচার চলত। মঙ্গলবার সকালে এলাকার মানুষের ফোন পেয়েই মৌমিতার বাপের বাড়ির লোকেরা হাসপাতালে পৌঁছালে জানতে পারেন যে মৌমিতার মৃত্যু হয়েছে। অথচ তার শ্বশুরবাড়ির লোকেরা তাদেরকে কোনো খবর দেয়নি। এরপর তারা মৌমিতার শ্বশুরবাড়িতে গিয়ে দেখেন মৌমিতার খাটেই তার শ্বশুরবাড়ির লোকেরা দিব্যি ঘুমিয়ে আছেন। অনেক ডাকাডাকির পর ঘুম থেকে উঠে তাদেরকে দেখে কান্না জুড়ে দেন তারা। তারা তখন জানান কলপাড়ে কাজ করার সময় পড়ে গিয়ে মাথায় আঘাত লেগে মারা গেছে মৌমিতা। সবকিছু দেখে শুনে মৌমিতার বাপের বাড়ির লোকেদের অনুমান, মৌমিতাকে তার শ্বশুরবাড়ির লোকেরাই খুন করেছে। এ বিষয়ে মৃত বধূর দাদা বলেন, খয়রামারির ওখানেই হয়তো কেউ একজন হসপিটালে আমার বোনকে নিয়ে আসছিল, যখন তখন দেখতে পাই। দেখতে পেয়ে তারা আমাকে জানায় এরকম বোনকে হসপিটালে নিয়ে এসছে। বোনকে হসপিটালে নিয়ে এসছে, এবার আমরা এখানে বাড়ির থেকে জানতে চাই, জানার সাথে সাথে আমরা হসপিটালে যাই। হসপিটালে গিয়ে জানতে পারি যে ওকে নিয়ে এসছে যখন তখনই মারা গেছে। মানে ৬টা ৬:৩০ টাইম বলছে আর কি যে মারা গেছে। আশেপাশের থেকে টাকা পয়সা ধার করিয়ে আনতো আমার বোনকে দিয়ে, নিয়ে এসে টাকা পয়সা যখন পাওনাদাররা চেতে আসতো, দিয়ে পাওনাদারদের সামনে আমার বোনকে মারধর করতো। ও প্রচুর পরিমাণে অত্যাচারিত হয়েছে ওই বাড়িতে, প্রচুর পরিমাণে অত্যাচারিত হয়েছে। এরকম মারধরটা ওকে কন্টিনিউ মারধর করতো ওকে। আমাদের দাবি এটা, আমি সঠিক তদন্ত চাচ্ছি। আমি অন্য কিছু না, আমার সঠিক তদন্ত চাচ্ছি। আমার বোন কী করে মারা গেল আমি খালি সেটা জানতে চাচ্ছি। মৌমিতার এই অস্বাভাবিক মৃত্যুর জন্য তার শ্বশুরবাড়ির লোকেদেরকেই দায়ী করে অভিযুক্তদের চরম শাস্তির দাবি জানিয়েছেন মৌমিতার মা। হাসপাতালে ভর্তি, তারপরে জানি মারা গেছে। কী করে কি কিছু বলতে পারবো না। আমি পুলিশের কাছে একটাই অনুরোধ যে আমি সব মেয়েটার সঠিক তদন্ত হোক, সে কীভাবে মারা গেছে। যার যেটা ঠিক হবে সেটাই ঠিক মনে মানবে। এদিকে মৌমিতাদের প্রতিবেশীর সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই নানান শারীরিক অসুস্থতায় ভুগছিলেন মৌমিতা। ঘটনার দিন কলপাড়ে কাজ করার সময় আচমকা পড়ে যান। এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় তার। মৌমিতার বাপের বাড়ির সদস্যদের অভিযোগের ভিত্তিতে তার স্বামীকে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।